এই সুন্নি সুন্নি বিভাজন না করে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে এই কসবার জমিনে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী আমি প্রমাণ করতে ওই সমস্ত বাতলদের সাথে শিয়াদের সাথে 10 লক্ষ টাকা চেঞ্জ ঘটনা করলাম আমি আবারো বলি কসবাবাসী আমি জায়গা জায়গা বলি কসবাবাসী আমি আবারো বলি আগ্রাবাদের পিশা হুজুর সাইফুর রহমান নিজামী হুজুরকে আমি অনুরোধ করে বলবো যে আপনি আমাদের সম্মানী ব্যক্তি ছিলেন আপনি আপনার সম্মান আরো আকাশ দিয়া উড়বে আমরা যদি আপনার পাশে থাকি সুতরাং আমরা চাই না যে আপনি শেষ বয়সে আপনার ছেলের অবান্তর কথায় এবং অযুক্তি কথায় পা দিয়ে আপনার মতন এত বড় হাস্তে আলেম আপনি এই রকম ভাবে লাঞ্ছিত হবেন এই ভাবে জনসম্মুখে আলোচনা এবং প্রশ্নবিদ্ধ হবেন এবং আপনাকে নিয়ে সমাজের ভিতরে ডানবাম আলোচনা করবে এটা আমরা কামনা করি না আমরা চিরন্তন কথা বলতে চাই যদি কসবা বিলগড়বাসীর মধ্যে যদি কেউ থাকে যাক পুরো কসবাই যদি কেউ থাকে আপনারা দায়িত্ব নেন কোন দিন এই কসবার কোন জায়গায় আপনাদের পিশাবুদুরকে নিয়ে বসবেন এবং পিশাবুদুরের ছেলে তাকে নিয়ে আয়শা আপনারা কোথায় বসবেন আমাদের সাথে বসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা বৈশা আপনাদের সঙ্গে এই ব্যাপারে বহাস করতে যাইয়া আবু সুফিয়ান হুজুর বলছেন 5 লাখের কথা আমি এটার সাথে আরো 5 লাখ অ্যাড করলাম 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি দিয়া গেলাম টাকাটা আমি আগেই বিচারকের হাতে স্ট্যাম্প ইয়া না চেক না চেক না ডাইরেক্ট সরাসরি 1000 টাকার বান্ডেল 100 টা কইরা এমন 10টা বান্ডেল দিয়া দিমু দেওয়ার পরে আমি চাই এই সুন্নি সুন্নি বিভাজন না করে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে এই কসবার জমিনে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী আমি প্রমাণ করতে ওই সমস্ত বাতলদের সাথে শিয়াদের সাথে 10 লক্ষ টাকা চেঞ্জ ঘটনা করলাম শুনেন এখন বলবেন আমি তারা কি শিয়া হ্যাঁ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে তারা শিয়া ঠিক তারা শিয়া যদি শেষ পর্যন্ত এটার উপরই তারা অটল থাকে আজীবন তারা এই বিল গণনা সারা বাংলাদেশের শিয়া হিসেবেই পরিচিত অলরেডি হয়ে গেছে আরো হবে কথা বলেন ঠিক না বেঠে আসেন বসেন আবারো বলি এখন যে শিয়া বলছি আপনারা কি মনে করবেন যে এটা আমি নতুন করে বলছি না ওরা আমাদেরকে 1000 জায়গায় আমাদেরকে খারিজি বলছে এখন আমরা 1000 বার বলার পরে আমরা তাদেরকে শিয়া বলছি এবং 1000 কেন আরো অসংখ্য মাহফিলে আমাদেরকে আমরা সুন্নি নই বলেছে এই জন্য আমরা অনেক মাহফিল পরে তাদের কথার জবাব দিচ্ছি আপনাদের কাছে নতুন মনে হতে পারে তারা 20 বছর ধরে আমাদের বিরুদ্ধে ইদানিং 11 বছর ধরে আমাদের বিরুদ্ধে তারা মাঠে কাজ করে এটা আপনাদের কাছে গোপন ছিল এখন গোপন জায়গাটাকে ওপেন করে দিয়ে গেলাম এবার আপনারা আজকের ওয়াজটুকু বিচার করবেন বিশ্লেষণ করবেন আমরা চাই এক ছিলাম এক আছি এক থাকতে চাই হ্যাঁ কারণ তাদেরও মাঠে খেদমত আছে আমাদেরও খেদমত আছে আমরা সুন্নি সুন্নি কেন লাগব একটা গবেষণার ভুল উনারও হতে পারে এই জন্য আমরা চাই আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করব রাজি আছি সবাই সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ এই বিলগড় মাহফিল সামনে রাতে হবে হাজার হাজার লোক ইনশাআল্লাহ থাকবে আসবে এখন আসরের নামাজের আজান হয়ে গেছে আমি এতটুকু আমার কাছে একটা অনুরোধ করেছেন আমি একটা গজল বলার জন্য আমি শান বলার জন্য আমি একটু বলতে চাই এই আনাবি সালাম سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رسول الله মরণে কাছে থাক
থাকিয়ে কবরে পাশে আসিয়ে হাশরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ভালো তুমি মোদে আশারালো তাই তো তোমার বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে Ya Habib Allah, Ya Rasulullah, Ya Habib Allah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habib Allah, Ya Rasulullah, Balagala ula bi kamalihi, kashafa ad-duja bi jamalihi حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه دعا হবে এখন দোয়ার পরে জাবজার মত করে পাশে মসজিদ আছে আসর জামাত তখন আদায় করে নেবেন اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل سجودنا وركوعنا اللهم تقبل سجودنا وركوعنا اللهم انك عفو تحب العفو فاعفو عنا فاعفو عنا يا رحيم فاعفو عنا يا كريم يا اكرم الاكرمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظ بنغلاديش اللهم احفظ بلغار وقشبا وفلسطين وأفغان فلسطين ومسجد أقصى الله مهرباني করে আমাদের এলাকার সকল মানুষকে আপনি নবীর পাগল বানায়া দেন আল্লাহ সবাইকে আহলে বায়াতের পাগল বানায়া দেন আল্লাহ সবাইকে সাহাবায়ে কেরামের পাগল বানায়া দেন আহলে সুন্নাতুল জামাত নিয়ে অতীতে এরকম কোন দ্বন্দ্ব আমরা দেখি নাই আল্লাহ সব দ্বন্দ্ব বন্ধ করার মত মানসিকতা উভয়কে দান করে দাও মাহফিল কমিটি এই মাহফিলটা ইমার্জেন্সি করতে যায়া দিনের পর দিন কষ্ট করলো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমিন জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই মরিয়া গেছে আল্লাহ
ও আল্লাহ গো যাদের মা বাপ কোন আল্লাহ মাফ করো আল্লাহ কবরে রাজা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তফা আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও এই মাহফিলটাকে জরিয়া করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব তুমি maaf করে দাও বরদানশীল অনেক মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মার জন্য বাবার জন্য আল্লাহ আপনি কবুল করে নেন বিদেশের বাড়িতে যারা আছে জান মালকে আমানত রেখে দেন وصلى الله تعالى حبيب الكريم وعلى اله وصحبه اجمعين امين امين كلمه طيبه لا اله الا الله محمد رسول الله